কথা বলা শিখালেন কি বলা শিখালেন কথা একটা কথা হাকি দিয়ে বলে যাই আদম সম্মান বেশি নাকি ফেরেশতাদের সম্মান বেশি আদম সম্মান বেশি কিন্তু তারা নূরের তো আর আমরা কিন্তু নূরকে মাটির চেয়ে দামি মনে করি ঠিক না নূর মাটির চেয়ে দামি মনে করি মনে করাটা অযৌক্তিক না আল্লাহ রাবুল আলমিন কোরআনকে নূর বলেছেন ঠিক কিনা কোরআন আমাদের চেয়ে দামি না হৃদায়ত কাল্লা নূর বলেছেন আমার নবীজি নূরের তৈরি নূরের ইজ্জত অবশ্যই আছে কিন্তু ফেরেশতাদের চেয়ে আদম দামি হলো কেন দামি হওয়ার কারণ হলো আল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ রাবুল আলমিন আদম রে সব কিছুর নাম শিক্ষা দিয়ে আদম রে শিক্ষিত বানাইছে এখানে আদমের চেয়ে আদমের শিক্ষার দাম বেশি আদম মাটির তৈরি না কিসের তৈরি সেটা এখানে বিবেচ্য বিষয় নয় ফেরেশতাদের চেয়ে আদম দামি হওয়ার বড় যৌক্তিক কারণ হল ফেরেশতাদের চেয়ে আদম শিক্ষিত এজন্য যেই বংশেরই হোক যেই বর্ণেরই হোক যেই পরিবারেরই হোক মানুষ যদি শিক্ষিত হয় তার ইজ্জত আছে এবং থাকবে কথা বলেন ঠিক কিনা আর যে মানুষ শিক্ষিত মানুষকে ইজ্জত করতে জানে না ওই মানুষের অদবতন অবশ্যম্ভাবী অবশ্যই তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে কারণ শিক্ষা এমন একটা বিষয় আদম আ শিক্ষা দিয়ে আল্লাহ শিক্ষা শিক্ষা ব্যবস্থা স্টার্ট করেছেন আদম দিছে কে এবং আদম যখন শিক্ষিত হয়েছে ফেরেস্তা তৈরি নূরের কিন্তু শিক্ষিত না তো আদম শিক্ষিত এই জন্য সম্মানিত আল্লাহ নব্বু হজরত আদম আলহ সালামকে স্বীকৃত বানালেন তারপর আল্লাহ রাবুল আলমিন হজরত আদম সাফি উল্লাহকে কথা বলা শিখালেন আদম আলহ সালাম কথা বলা শিখলেন কিন্তু কথা বলেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম আমি তোমারে কথা বলা শিখালাম কিন্তু এখন পর্যন্ত তুমি একটা বারো কথা বলো নাই তুমি তো কোনো কথাই বলছো না আদম কারণটা আদম আলাইহিস ডাক দিয়ে বলে আল্লাহ আমারে কথা বলা শেখাইছো ঠিক আমি কথা বলতে জানি ঠিক কিন্তু কথা বলার জন্য তুমি তো আমারে এখনো হুকুম করো নাই আল্লাহ তুমি হুকুম না করলে কেমনে কথা কই তুমি তো আমারে হুকুম দাও নাই তোমার হুকুমের অপেক্ষায় তুমি হুকুম না দিলে কেমনে কথা বলবো আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম তুমি আসলে আমার এত বড় আদব তোমার তুমি এত বড় শিষ্টাচারিতা দেখালে আমার সাথে তুমি আমার অনুমতি স্থানে কথাটাই বলতে চাও না আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোমার প্রতি বড় রাজি হয়ে গেলাম যাও যাও রে আদব তুমি এমন আদব দেখানোর কারণে আমি আল্লাহ প্রথম ঘোষণা দিলাম আমি আল্লাহ প্রথম ঘোষণা দিলাম লাকাদ কারামনা বানি আদম সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কয়ে যাও আদম যাও তোমার ভদ্রতার কারণে প্রথম পুরস্কার তোমারে দিলাম সমস্ত মাকলুকাতের উপরে তোমার সন্তান সেরা কে সেরা তোমার সন্তান বানি আদম অর্থাৎ মানুষকে আমি আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম ঘোষণাকার আল্লাহ যদি আমরা সেরা কয় আর নিচে নামানোর কেউ আছে নাকি এটা কি আমরার গুণের কারণে না আমাদের বাবার গুণের কারণে কিন্তু আমরার মধ্যে আদৌ আসেনি বা তেফুতে ফুতে বেশি বুঝে একটু বয়স হয়ে গেলে তুমি সুখ করতো তুমি করো তুমি জানো তোমার কি বুড়া বেড়ার ও প্রাণের ভাইরা বন্ধুত্বের খাতিরে বন্ধুত্বকে যদি কেউ গুরুত্ব বেশি দেয় পিতার চেয়ে মাতার চেয়ে আল্লাহর বলেন এটা কিয়ামতের লক্ষণ বুঝবে কিয়ামত হয়ে যাবে তাড়াতাড়ি কারণ মানুষ বন্ধু বান্ধবকে বাবা মার চেয়ে গুরুত্ব বেশি দেয় যুবকেরা তোমার পিতা মাতার চাইতে তুমি কখনো তোমার বন্ধু বান্ধবকে গুরুত্ব দিও না বাবা পছন্দ করে না তুমি এমন মানুষের সাথে চলো কারণ তার চরিত্র ভালো না কিন্তু তুমি তাকে সারতে পারো না না তুমি বাবাকে বাবাকেই তুমি গুরুত্ব বেশি দেবে কারণ তুমি যদি বাবার চেয়ে বাবার চেয়ে যদি তোমার এই বন্ধুটাকে গুরুত্ব বেশি দাও তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তুমি কিয়ামতের লক্ষণে পড়ে যাবে আমরা চাই না আমাদের আমলের দ্বারা আমরা এমন কিছু হই কথা বলেন ঠিক না এক পুরস্কার আল্লাহ রাবুল কি করলেন সমস্ত মাকলুকাতের উপরে আদম সন্তানকে গুরুত্ব বেশি দিলেন সম্মান দিয়ে দিলেন সম্মান দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে কোন মালিককে ও আদম প্রথম নম্বর তো সমস্ত মাতলু কাদের উপরে আমি আল্লাহ তোমার সন্তানদের গুরুত্ব বেশি সম্মান বেশি দিলাম দুই নম্বর পুরস্কারটা শোন নিশ্চই নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত সুন্দর অভাবে মানুষ তৈরি করেছি মানুষের যে সুন্দর করে আমি আর আল্লাহ কিচ্ছু বানাই নাই সবচেয়ে সুন্দর গঠনের মানুষ আমি আল্লাহ তৈরি করেছি সমস্ত মাহলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর কে আওয়াজ দিয়ে বলেন কে মানুষ এখানে একটা চিকন কথা বলে যাই মানুষ কেন সুন্দর কত কালা কালা মানুষ আছে না কত বেসলা মানুষ আছে না কিন্তু আল্লাহর ভাষায় সব মানুষ সুন্দর তাফসিরে ফিউজুর রহমানের মধ্যে এসেছে মানুষ সুন্দর হওয়ার কারণ হলো যে মানুষকে যে গঠনটা দিয়ে বানাইছেন এই গঠনটা আল্লাহর কাছে খুব পছন্দের আচ্ছা বলেন তো আপনি একটা টেবিল বানাবেন আপনি বানানোর আগে আগে পরিকল্পনা করবেন কেমনে বানাইবেন এরা স্টেজ সাজাইছে সুন্দর করে মামুন আমার মোবাইলে দেখাইছে দেখেন মাম আমি এই সুন্দর করে স্টেজটা বানাইছি খুশি আচ্ছা কোন স্টেজ যিনি বানাইছেন বানানোর আগে সে পরিকল্পনা করছে না কি ঠিক কিনা প্যান্ডেল করার আগে পরিকল্পনা করছে আমরা যে কোনো কাজ করি আমরা কাজটা দুইবার করি প্রথম পরিকল্পনা করি তারপর বাস্তবায়ন করি এখন মানুষ বানাইছে কে আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে আল্লাহ যদি মানুষ বানিয়ে থাকেন কিভাবে বানাবেন কোন ধরনের বানাবেন পরিকল্পনা না কোন ধরনের বানাবেন আল্লাহ তার রহমানের মধ্যে এসেছেন আল্লাহ মানুষ তৈরি করাবেন কোন অবয়ব দিয়ে বানাইবেন কোন ধরনের বানাইবেন আমার আল্লাহ দেখলেন আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর একটা নকশা হলো তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের নকশা আমার নবীর নামের নকশার চাইতে এত সুন্দর আর কিছু লাগে না আমার নবীর চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ নাই কথা বলেন আছে নাকি এইজন্য তুমি বলেন এই সা প্যারা কুই নাহি হ্যায় কামলিওয়া নাহা এই সা আশিক কুই নাহি হ্যায় জে সারাব তাল্লা বলে কবি বলে আর এই সব পেয়ারা কুই নেই হায় জেসা কামলিওয়ালা হয় আল্লাহর কাছে অনেকেই প্রিয় আছে কিন্তু আমার নবীর চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কেও আমার নবীরও অনেক আশেক আছে কিন্তু আমার আল্লাহর চাইতে নবীর বড় আশেক আর কেউ নাই আমার আল্লাহ কয়েক মানুষ বানাবো কেমন করে বানাবো কোন নকশা নিয়ে বানাবো মুহাম্মদ লিখতে চারটা অক্ষর লাগে প্রথম অক্ষরটা হলো মিম যারা মুহাম্মদ লিখতে পারেন নামটা লিখতে পারেন একটু খেয়াল করে দেখেন প্রথমে গুল একটা মিম দিলাম তারপর একটু ভাঙ্গা দিয়ে হা দেখলাম তারপরে আবার গুল একটা দিলাম মিম দিলাম তারপরে বাঁকা করে দাল দিলাম মিম হা মিম দাল। এই চারটা বড় নদী মুহাম্মদ লিখতে হয় আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর অধিক সুন্দর করে মানুষ বানিয়েছি আমার কাছে চেয়ে সুন্দর আর নকশা নাই রে কারণ আমি মুহাম্মদ নামের নকশা দিয়ে মানুষ তৈরি করেছি মানুষের মাথাটা হলো মিম সিনাটা হলো হাত কোমরের নিষ্ঠা হলো আবার মিম পাও দুইটা ডাল যদি লম্বা হয়ে দাল। ওই মানুষের বড়ির মধ্যে এর নামের অক্ষরের নকশা রয়েছে আমার আল্লাহকে এত সুন্দর করে মানুষ বানালাম আমি মুহাম্মদ নামের নকশা দিয়ে মানুষ বানালাম যাই হোক বন্ধুরা আমার এবার দুই নম্বর পুরস্কার গেল আর তিন নম্বর পুরস্কারটা আমার আল্লাহ দিলেন মানুষকে আল্লাহ এলমে লদনী দান করেছেন কি দান করেছেন এলমে লদনী এলমেলোনি ওয়াশ করলে অনেক লম্বা চাপ্তার সেই দিকে যাব আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন মানুষকে আল্লাহ অন্তরের জ্ঞান দিয়েছেন পশু পাখিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু মস্তিষ্কের জ্ঞান দিয়েছেন মস্তিষ্কের জ্ঞান আর অন্তরের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে আসেনি আসেনি মস্তিষ্কের জ্ঞান আর অন্তরের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে আমাদের অন্তরের অনুভূতি আছে আমরা ভালো মন্দ বুঝি যেই বিষয়টা চিন্তা করি অন্তর থেকে চিন্তা করি অন্তর আছে আমরা ভালো মন্দের বিচার করতে পারি মস্তিষ্কের জ্ঞান যে করে তার কাছে ভালো মন্দ নাই এই জন্য আমি উদাহরণ দিতে চাই আজ বলেন তো আপনারা গরু পালেন আপনার জমির বাড়ির পাশে একটা জমি আছে সুন্দর করে মাস কলাই করছেন গরুটা সারলেই তো মাস কলাইটি খেয়ে ফেলবে আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত গরুরে তেল টেল মরাইছেন আর বলছেন গরুরে তুই আমার এই খেতরা খাইস না আমি অনেক কষ্ট করে করছি আমি তো তোরই তুইও তো আমারই আমি তোর এত সুন্দর লালন পালন করি দেখ তোর লোকে আমি একটা আপোষ টামে পোষতে চাই বুসি যা আমি তোরে সব দিয়ে আনাবো মাসটি আমি নিয়ে যাবো গা এখন এই কাঁচা সময় তুই খাইস না গরুর রেকারে সকাল থেকে দুপুর পর্যন্ত খুব ভালোভাবে বুঝাইছেন ভালো করে মরাইছেন সাইরা দিলে তো খাইতো না হ্যাঁ এই যে সকালে বুঝাইলেন হের চিন্তা হইলে গরুর কি এই চিন্তা আছে নাকি মালিকের না পরে পরে কি হইব না হইব সন্ধি টন্দি সব গরু বুঝে গরুর চিন্তা হইলে ফেরে কি দাঁড়া সামনে যা পাও সব খাও ঠিক কিনা বলেন এর অন্তরের জ্ঞান নাই আছে কি মস্তিষ্কের জ্ঞান কিসের জ্ঞান মস্তিষ্কের জ্ঞান আমার আল্লাহ উলাই কাল আনাম বালহো মাদাল মানুষের মধ্যে এমন চরিত্রে মানুষ আছে যারা পশুর মতো পশুর চাইতে অনেক কৃষ্ট এমন মানুষ আছে না নাই

ও প্রাণের ভেড়াম তিনটা পুরস্কার আমার আল্লা দিলেন মানুষকে আদমের কারণে আদমনে ইস্তাল তোমস্তালমানের কারণে আমরা সম্মানিত হলাম প্রথমত সবচেয়ে ইজ্জত পেলাম দ্বিতীয়ত সুন্দর হলাম তৃতীয়ত সবচেয়ে জ্ঞানী হলাম ওই মানুষগুলোরে আমার আল্লা বলতেছেন তারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যদি প্রথম নম্বর ইমান না থাকে কি না থাকে বলেন ইমান না থাকে এখন ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে অনেক আলোচনা রয়েছে ইমানের কিন্তু ওলামাই কি নাম ইমানের উপরে সবগুলো একসাথে জমাইয়া আমাদের জন্য ইমানে মুফাসাল বানিয়ে দিয়েছেন আমরা ছোটোবেলা এই মক্তব্যে পড়েছি অথবা আমরা মক্তব্যের মধ্যে মুখস্থ করি ছোটোবেলা এখনও তো অনেকে জানেন ইমানে মুফাসাল আমাং বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া

কিন্ডাগার্ডেনের কারণে আমরা যে কি ক্ষতিগ্রস্ত হচ্ছি বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে এই জন্য কিন্ডাগার্ডেন বন্ধ না হলো কিন্ডাগার্ডেনগুলোতে আমি পরামর্শ দেব আপনারা যারা আছেন আমাদের গ্রামও কিন্ডাগার্ডেন আছে অনেকখানে আছে এগুলোকে পরামর্শ দেওয়া উচিত তারা যেন কমপক্ষে একটা ক্লাস প্রথম ক্লাসটা হলো কোরআন শিক্ষার একটা ব্যবস্থা রাখে কোরআন শিক্ষা থাকলে হন নুরানি চলে আসেছে আগে তো আমরা বাগদাদি কায়দা পড়তাম লম্বা লম্বা মনে আসেনি এটার মধ্যে নামাজের নিয়ত ছিল আত্মাহিয়া তো ছিল তারপরে দর শরীফ ছিল তারপরে এই যে দোয়ায়ে কুরুপ ছিল এই যে ইমানে মুজমাল ইমানে মুফাসাল ছিল এখন নুরানি কায়দার মধ্যে কিচ্ছু নাই ওইগুলো ছিল আর আমরা ডাক করা পরে পরে অর্থ জানতাম না কিছু বুঝতাম না কিন্তু মুখস্থ পারতাম এক নাম্বার আমান তুমিল্লাহ আমি ইমান কার উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই বলেন কার উপরে আল্লাহর কেউ যদি আল্লাহর উপর ইমান না আনে ওই মানুষটা কি ইমানদার হতে পারবে আল্লাহকে আল্লাহর উপর ইমান আনা মানে আল্লাহর যাবতীয় গুণাবলী সহ মানতে হবে আল্লাহকে মানেন আল্লাহ যে রাজ্জাক তা মানেন না আল্লাহ মানে কিন্তু আল্লাহ যে খালেদ তা মানেন না ইমানদার হওয়া যাবে আল্লাহকে মানে আল্লাহর যাবতীয় গুণাবলী সহকারে তাকে মানতে হবে আল্লাহর সাথে এবং আল্লাহর কোন গুণাবলীর সাথে কোন মানুষকে শরিক করা যাবে এই জন্য আমরা সাক্ষী দিয়েছি আসাদু আল্লাহ ইলাহা

আমরা জানি বিশ্বাস করি আজরাইল আমাদের जान জব্দ করেন ফেরেশতা আছে এই বিশ্বাস আমাদের আছে না নাই বড় করে বলেন আছে না নাই এখন কইবেন ফেরেস্তার সংখ্যা কত কত সংখ্যক ফেরেশতা আল্লাহ কত ফেরেশতা বানিয়েছেন সংখ্যায় কি আমরার না তার চেয়ে বেশি ফেরেশতা কেমন কত সংখ্যক ফেরেশতা একটা উদাহরণ দিই আপনারা বুঝে ফেলবেন আল্লাহ রসুল যখন গেলেন মেরাশ শরীফে তখন বাইতুল মামুরে আমার নবী নামাজ পড়েছেন বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ কার মসজিদ ফেরেস্তাদের সপ্তম আকাশের পরে সিদ্ধাতুল মুহা তারপরে বাইতুল মামুর ওই যে বাইতুল মামুর আল্লাহ রসুল নামাজ পড়েছেন ভিজিট করেছেন পরিদর্শন করেছেন ঘুরে ঘুরে দেখছেন আমার নবী তো চিফ গেস্ট একটু ঘুরে দেখলেন আর কি ভিজিট করলেন ওই মসজিদে গেলেন ওখানে একসাথে সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে আবার বেরিয়ে যায় জীবনে একবার যেই ফেরেস্তা ঢুকতে পেরেছে তার জন্য আর ওই মসজিদে ঢুকার কোনো সুযোগ কোনোদিন হবে না অন্য জায়গায় এসেছে আল্লাহ রসুলের রৌজা আকদাসে রৌজা আকদাসে সকালে আসে সত্তর হাজার ফেরেস্তা যেই ফেরেস্তারা সকাল থেকে মাগরীব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ নবীকে সালাম দেয় আল্লাহ নবীর উপরে সালাম পৌঁছায় তারপরে এরা চলে যায় আরেক দল সূর্যাস্তের সাথে সাথে চলে আসে এরা সুবে সাদেক পর্যন্ত সূর্য উদয়ের আগ পর্যন্ত থাকে এইভাবে সকালে সত্তর হাজার আসে বিকালে সত্তর হাজার আসে এক লাখ সত্তল্লিশ হাজার ফেরেস্তা দৈনিক আল্লাহর হাবিবের রৌজা শরীফে নাজেল হয় তার আল্লাহর হাবিবকে কি করেন সালাম দেন আর এভাবে চলে যান জীবনে একবার যেই ফেরেশতা আমার নবীর কাছে আসতে পেরেছেন তার জীবনে আর দ্বিতীয়বার আসার সুযোগ হবে না তাহলে ফেরেস্তা কত ফেরেস্তা আসেনি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু আর কোরআন শরীফে রাসদুল মালাক আল্লাহ ফেরেশতা পাঠায় ফেরেশতা জমি আসে আমার নবিজির কাছে 70 হাজার সকালে 70 হাজার বিকালে জীবনে একবার চান্স কয়বার আর আসতে পারবে না সুযোগ নাই কত ফেরেশতা আল্লাহ বানাইছে তিন নাম্বার হলো ওয়াকুতুবিহি আল্লাহর কিতাব আসমানে কিতাব কতখানা হ্যাঁ সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন কতখানা এক শত খানা। এর মধ্যে বড় কিতাব হলো খানা আমার আল্লাহ বলেন বললেন বিমা ওং শিলা ইলাই কবা অংশিলা মিন কমলিক ঈমানদার তো সে হবে মুত্তাকিতো সে হবে যে আত্মার প্রতি যা পাঠালাম নাজেল করলাম এবং আত্মার আগেও যা পাঠিয়েছি সমস্ত কিতাব হক এবং আল্লাহর পক্ষ থেকে তা বিশ্বাস করতে হবে এখন অন্যান্য কিতাবগুলো তাওরাত পাঠিয়েছেন জাবুর পাঠিয়েছেন ইঞ্জিল শরীফ পাঠিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে যেই কিতাব সবচেয়ে দামি কিতাব সবচেয়ে মূল্যবান কিতাব সবচেয়ে সবচেয়ে বড় কিতাব সেটা হলো আল কোরআন কত সৌভাগ্য আমাদের দেখেন আমাদের নবীও বড় আমাদের কিতাবও বড় উম্মত হিসাবে আমাদের মর্যাদাও বেশি আবার আমাদের পীরও বড় ঠিক কিনা ঠিক কিনা বড় আব্দুল কাদের আওয়াজ দিয়ে বলেন আব্দুল কাদের ও বন্ধুরা আমার সমস্ত কিতাব আল্লাহ জমিনে পাঠিয়েছেন কিন্তু কোরআনের মতো না কোরআন শরীফ আসার সাথে সাথে সমস্ত কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেল বাতিল হয়ে গেল ওইগুলো রায়নার চলবে না কোরআনের হুকুম চলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরানকে নিজে শিক্ষা দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে আমার নবীর আল্লাহ কোরান শেখায় নাই আল্লাহ নিজে শিখিয়েছেন আল্লাহ কোরআন একাডেমে বলেন আর রহমান আল্লা মাল কোরআন খলা কল ইন আল্লা আল্লাহ নিজে স্কুলের কোরআন শিখিয়েছেন জিব্রাইল আমার নবীরে কোরআন শিখায় নাই জিব্রাইল শিখাই নাই কারণ জিব্রাইল থেকে আমার নবী শিখতে পারে না স্ট্যাটাস বলে না জিবরাইল থেকে আমার নবী কেমন করে কোরআন শিখবে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ মাল কোরআন আল্লাহ কোরআন শিখিয়েছেন ও বন্ধুর আমার আমার নবী দাবি করেছেন বহিষ্ঠু মোহাল্লেমান আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে এসেছি কি হিসাবে এসেছে আমার নবী শিক্ষক না ছাত্র আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী শিক্ষক না ছাত্র আওয়াজ দিয়ে বলেন শিক্ষক কেমন শিক্ষক দেখেন আজকে পৃথিবী একটা উদাহরণ দেই বেশি উদাহরণ দিলে তো সবাই চলে যাবে একটা একটা উদাহরণ নবী শিক্ষক একটা উদাহরণ দিচ্ছি গোটা পৃথিবীর জন্য যেমন দেখেন আজকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে কিসের ভিত্তিতে সংবিধানের ভিত্তিতে জানেন না আপনারা বাংলাদেশের সংবিধান আছে না কোনো ফেস লাগলে দেখবেন বিরোধী দল কয় সংবিধানের নাই আওয়ামী লীগ কয় সংবিধানের এটা নাই কদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাদ দেওয়ার থাকল খালি সংবিধান আছে আর নাই সংবিধান বাঙালির একবারে মুখস্থ করে দিয়েছে সংবিধান মানে কি সংবিধান হলো দেশটা কিভাবে পরিচালনা হবে এটা একটা গাইডলাইন লিখিত গাইডলাইন এই নীতিতে দেশ চলবে বাংলাদেশ লিখিত সংবিধানে চলে ভারত লিখিত সংবিধানে চলে আমেরিকা লিখিত সংবিধানে চলে এমনি করে পৃথিবীর সমস্ত রাষ্ট্র প্রায় লিখিত সংবিধানে চলে আচ্ছা বলেন তো এই যে লিখিত সংবিধানে দেশ চলে এই আইডিয়াটা পৃথিবীবাসীকে সর্বপ্রথম কে দিয়েছে নবীজি দিয়েছে এর আগে আর লিখিত সংবিধান ছিল না আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা তত্তজ্ঞে বাই গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার সর্বস্তরের মানুষকে নিয়ে মদিনা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন মদিনার রাষ্ট্র কিভাবে তার নিরাপত্তা ব্যবস্থা হবে মদিনার মানুষ কিভাবে জীবন চালাবেন এই জন্য একটা সনদ তৈরি করলেন যার নাম হলো মদিনার সনদ। তার নাম কি মদিনার সনদ এই মদিনার সনদ লিখিত সংবিধান এর আগে পৃথিবীতে লিখিত কোনো সংবিধান ছিল না আমার নবী এই সংবিধান প্রণয়নের পরে এখন পর্যন্ত গোটা বিশ্ববাসী আমার নবীর কাছ থেকে আইডিয়া নিয়ে এখন রাষ্ট্র পরিচালনা করতে সংবিধানের বিরুদ্ধে তাহলে গোটা বিশ্বের জন্য আমার নবী শিক্ষক কথা বলে ঠিক কিনা শিক্ষক এখন আমার নবী শিক্ষক কিন্তু আমার নবী কোন বক্তব্যে গেছে মাদ্রাসায় কোন শিক্ষকের কাছে নাই কই। শিখাইছে না যাই দেখেন রাসুলকে দুই ভাগে বাক করা হয়েছে রাসূলে এ ব্যাকারি রাসুলে ব্যাক এক রাসুল হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে ক্ষমতা সম্পন্ন রাসুল আরেক রাসুল এসেছে ক্ষমতা সারা রাসুল ক্ষমতা সহ ক্ষমতা সারা একটা উদাহরণ দেয় আপনাদেরকে যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলা এই জেলার যিনি নির্বাহী ক্ষমতার প্রধান তিনি কে ডিসি ডিসি ও বলেন না কি সবই তো শিখতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন শৃঙ্খলা থেকে শুরু করে এই জেলার সুরক্ষার দায়িত্বে সরকারের একজন প্রতিনিধি আছে যিনি নির্বাহী ক্ষমতার মালিক তিনি কে জেলা প্রশাসক যিনি জেলা প্রশাসক তিনি সমস্ত ডিস্ট্রিক্টের দেখবেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঝগড়া হয়েছে মানুষ মারামারি করছে আইন অবনতি হয়েছে সরকার সাথে সাথে ডিসি রে বদলি করছে ব্যর্থ তুমি তুমি পারো নাই এ ক্ষমতা দিছে কারে ডিসি রে সরকার দিছে তিনি ডিসি সাহেব নিজের ক্ষমতায় না সরকারের দেওয়া ক্ষমতায় সে যেই হোক সে যদি আজকে একদম আমাদের বাংলাদেশের একেবারে নিচু এলাকার হয় একেবারে ল এলাকার হয় বংশের দিক থেকে মর্যাদা নাই কিচ্ছু নাই কিন্তু পদে ডিসি তারে মানতে আপনি বাধ্য কারণ সে কোন বংশের কোন এলাকার কোন গ্রামের সেটা বিবেচ্য বিষয় নয় এখানে বিবেচ্য বিষয় হলো সরকার তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ডিসির অমান্য মানে সরকারের অমান্য আচ্ছা ডিসি সাহেব যে আইনগুলো বাস্তবায়ন করে সরকার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তগুলো তিনি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এখন সরকার যখন ঢাকা থেকে এখন এই চিঠি পাঠাবেন সরকার যখন একটা নির্দেশনা পাঠাবেন একজন ব্যক্তি কিন্তু ওই চিঠিটা নিয়ে ডিসির কাছে আসে তিনি আবার সরকারের লোক তিনিও কি সরকারের লোক কারণ সরকারের লোক ছাড়া তো সরকারের জানতে পারবে না এখন মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি ডিসির কাছে পৌঁছাবেন ওই চিঠিটা নিয়ে একজন লোক আসতেছেন তিনিও সরকারের লোক তিনি সরকারের চিঠি নিয়ে আসছেন তিনিও রাসুল সরকারের প্রতিনিধি ডিসিও প্রতিনিধি কিন্তু ডিসির প্রতিনিধি এই চিঠি যে তিনি নিয়ে আসতেছেন তিনি শুধু বহন করে ডিসির কাছে পৌঁছাবেন কিন্তু তিনি যে রাস্তার মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জ্বালায় এই চিঠির অর্ডার বাস্তবায়ন করতে চায় সে কি পারবে কারণ তার কি নাই ক্ষমতা নাই তার খালি ক্ষমতা ওইটা সিঁড়িটা ডিসির কাছে দে আর ডিসি সব সিডি পায়া সাথে সাথে আমাদের আটটা নয়টা উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদেরকে ডাকলেন দেখা বললেন কেমনে কি করবা ইউনু সাহেব কি করলেন সব আমাদের একুশটা ইউনিয়নের সব চেয়ারম্যান ডাকলেন কেমনে কি করবা চেয়ারম্যান সব মেম্বার ডাকলেন কেমনে কি করবা এভাবে দেখা গেল ডিসি সাহেব সব সারাই দিছে উনি এটা বাস্তবায়নের তদারকি শুরু করে দিলেন তাই এখন সরকারের হুকুম এই যে দুইজন রাসুল একজন চিঠি নিয়ে আসতেন তিনিও সরকারের লোক কিন্তু তিনি সিডিয়াম চিঠি ক্ষমতা নাই ঠিক কিনা আদিস হিসাবও সরকারের লোক সিডি ওনার কাছে আসছে তিনি ক্ষমতাবান তাহলে রাসূল হলো দুই প্রকার একটা হলো রাসুলে বেহতিয়ারি ক্ষমতা ছাড়া আরেকটা হলো রাসুলে বায়হতিয়ারি ক্ষমতা ওয়ালা জিবরাইল আল্লাহর রাসুল তিনি শুধু চিঠি নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন কিন্তু কোরআনের হুকুম জমিনে বাস্তবায়নের ক্ষমতা আল্লাহ জিব্রাইল কে দেয় নাই কোরআন শিখানোর ক্ষমতা জিব্রাইল কে দেয় নাই সুতরাং এই কোরআন বাস্তবায়নের ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমার নবীজি তিনি রাসূল কিন্তু ক্ষমতা সম্পন্ন রাসূল ও প্রাণের ভাইরা এবার আসেন চিঠিপত্র নিয়ে সমস্ত নবীদের কাছে আল্লাহ রাবুল আলমিন ওহি পাঠিয়েছেন বটে অন্যান্য পাগম বর্দের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন আমার নবীর কাছেও কিতাব পাঠিয়েছেন কিন্তু অন্য নবীদের বেলায় আমার নবীর ইজ্জত বেশি না কম আওয়াজ দিয়ে এখন কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব পাঠালেন সরাসরি জিব্রাইলকে বলেন নাই জিব্রাইল রে যাও তুমি আর কয়জন ফেরেশতা নিয়ে মুসা নবীর বাড়ি নিয়ে কিতাবটা দিয়ে আসো আল্লাহ তো পারতেন দিতে কিন্তু দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন

তিনি তুর পাহাড়ে পাঠিয়েছেন আর জিব্রাইলকে বলেছেন আল জিব্রাইল যাও তুর পাহাড়ে কিতাবটা রেখে আসো হযরতে মুসা কালিম আল্লাহকে সংবাদ পৌঁছানো হলো ও মুসা যাও তুমি ওই তুর পাহাড় থেকে কিতাব নিয়ে আসো হযরত ঈসা নবীর কাছে আল্লাহ ইনজিল শরীফ ডাইরেক্ট পাঠাতে পারতেন কিন্তু পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইনজিল শরীফটা পাঠিয়েছেন বাইতুল্লাহামে বাইতুল্লাহামের মধ্যে রাখা হলো বলা হলো যে ও জান ঈসা আপনি ওখান থেকে গিয়ে কিতাবটা নিয়ে আসেন ডাইরেক্ট জিব্রাইল কিতাব নিয়ে আসে নাই কিতাবের কাছে নবীরা অর্থাৎ আমার নবী নবী ছাড়া অন্যান্য নবীর কাছে কিতাব এসেছে নবীর কাছে কিতাব ডাইরেক্ট পাঠানো হয় না এই নবীকে কিতাবের কাছে পাঠানো হয়েছে কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন আমার নবীকে আল্লাহ কিতাবের ধারে পাঠান নাই বরং কিতাবকে আমার নবীর ধারে পাঠিয়েছে যেমন দেখেন আমার নবী যখন গাঢ় আমার নবী যখন গাড়ে হেরায় জাবালে নূরের মধ্যে আল্লাহ যখন কোরআন পাঠিয়েছেন জাবালে নোরে আমার নবী যখন মক্কায় আল্লাহ কিতাব পাঠিয়েছেন মক্কায় আমার নবী যখন আরা কিতাব পাঠিয়েছেন আরা আমার নবী যখন মুজদানে ভাই কিতাব পাঠিয়েছেন মুসদানা ভাই আমার নবী যখন মদিনায় কিতাব গেছে মদিনায় এক কথা আমার নবী যেখানে কিতাব গেছে সেখানে কিতাবের কাছে নবী যায় অন্য নবীরা কিতাবের কাছে গেছে কিন্তু কিতাব আমার নবীর কাছে এসেছে আমার নবী তো পড়ে নাই পৃথিবীর কারো কাছে আমার নবী তাইলে পড়লেন কোথায় এই জন্য কবি বড় সুন্দর করে বলেন না লেখে না পড়ে না লেখে না পড়ে খাইরুল সাগরে দে রশিদে হক দে রশিদে আল্লাহর হাবি পৃথিবীর কোনো মক্তবে পড়ে নাই আল্লাহর নাকি পৃথিবীর কোনো মাদ্রাসায় পড়ে নাই আল্লাহর নাকি পৃথিবীর কোনো কোনো ব্যক্তির কাছে পণ্ডিতের ধারস্থ হয়ে তার কাছে শিখে নাই শিখিয়েছেন এক জায়গায় একজনই শিক্ষক আর একজনই ছাত্র ছাত্র আমার নবী আর শিক্ষক হলেন আমার আল্লাহ আমার নবীর শিক্ষক কে আওয়াজ দিয়ে বলেন শিক্ষক কে এই কিতাব এখন অন্য কিতাব আর কোরআনের মধ্যে পার্থক্য আসেনি দেখেন পার্থক্য এক নাম্বার পার্থক্য হল অন্যান্য নবীদের কাছে যে কিতাব এসেছে হেফাজতের দায়িত্ব আল্লাহ বন ইসরায়েলকে দিয়েছে ওই নবীর উম্মদদেরকে দিয়েছে কিতাব তোমরা হেফাজত করো একসাথে কমপ্লিট কিতাব পাঠিয়েছে আর তাদেরকে আল্লাহ হেফাজতের দায়িত্ব দিছে তারা পাইয়া তাদের পছন্দ মতো কিছু বাড়াইছে কিছু কমাইছে কমপ্লিট কিতাব আপনি আর পাবেন না যে বাইবেলের কথা বলবেন যাবেন বাইবেলের কাছে অরিজিনাল বাইবেল তাদের কাছে নাই কারণ তারা পছন্দ মতো দেখবেন এক একখান থেকে কিনলে এক ধরনের হবে কিছু কমাইছে কিছু বাড়াইছে কিছু লাগাইছে কিছু কাইতে লাগছে পছন্দ মতো হইছে না এটা বাদ আবার পছন্দ মতো আরেকটা লাগাইলে সুন্দর হয় নিজে লাগাই নিস হেফাজতের দায়িত্ব পাইয়া তারা এবার এমন হেফাজত করছে বাদ দিছে কিছু ঢুকাইছে কিছু কিন্তু কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব আল্লাহ আমু বকর উমরকে দেয় নাই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন নবীর উম্মত দেয় নাই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে কার হাতে এই জন্য বাংলাদেশের কোরআন শরীফের আর সৌদি আরবের কোরআন শরীফের কোনো পার্থক্য আছে নাকি একটা অক্ষর যদি এক শরীফ হয় ধরা পড়ে যাবে এই জন্য দেখেন আপনি সারা পৃথিবী খুঁজা আপনি কি তাওরাতের কোনো হাবেশা পাইবেন এখন আছে নাকি ইঞ্জিলের গোটা পৃথিবীতে সাড়ে তিনশোর মতো ধর্ম আছে সাড়ে তিনশো ধর্মের প্রত্যেকটারই ধর্মগ্রন্থ আছে আপনি যদি গোটা পৃথিবী খুঁজেন খুঁজতে পারবেন কিন্তু কোন ধর্মগ্রন্থের হাফেজ সব পাইতেন না কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আজকে যদি সাড়ে তিনশো ধর্মের সাড়ে তিনশো ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ধর্মগ্রন্থ সব শেষ একটাও পৃথিবীতে বাকি নাই কালকে দেখা যাবে একটা ধর্মগ্রন্থ ছাপানোর সুযোগ হবে না কিন্তু কোরআনে করিম যদি জ্বালিয়ে দেওয়া হয় কোরআন কেউ যদি বর্ষ করে দেওয়া হয় কালকে দেখা যাবে লাইব্রেরিতে কোরআন পাওয়া যায় নাই কিন্তু লক্ষ লক্ষ জীবন্ত কোরআন সিনাই কোরআন নিয়ে দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঘটনা কি আল্লাহ কি হেফাজত করলেন কোরআন শরীফকে আল্লাহ মানুষের সিনায় ধারণের ক্ষমতা দিয়ে দিলেন বন্ধু আমার কোরআনের আরেকটা দিক থেকে চিন্তা করলে আমার নবীর শ্রেষ্ঠ মৌজোদা নবীর কি এই যে মুখস্থ করা কোরআনকে মুখস্থ করতে পারে এটা আমার নবীর মৌজোদার অংশ একটা দুইটা নয় সমস্ত নবীকে আল্লাহ মৌজা দিয়েছেন কিন্তু সব নবী মিল্লাও আমার নবীর সমান হওয়ার কোনো সুযোগ আছে সমস্ত নবীদের আল্লাহ তিনটা বিষয় দিয়েছেন যেমন এক নাম্বার সমস্ত নবীর কাছে আসতো সব নবীর জন্য ওহির দরজা ছিল সমস্ত নবীদেরকে আল্লাহ মজুদা প্রদর্শনের ক্ষমতা দিয়েছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ সৎ চরিত্রবান করেছিলেন কোন নবী দুশ্চরিত্রের অধিকারী ছিলেন না কিন্তু আমার নবীর চরিত্রকে আল্লাহ আলাদা করে বলছেন ইন্না কালা আলা খুলকিন আজিম আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী সমস্ত নবীরা সৎ চরিত্রবান সমস্ত নবীর কাছে ওহি আসত সমস্ত নবীর কাছে নবীর মজুদা প্রদর্শনের ক্ষমতা ছিল কিন্তু অন্য নবীদের মজদা প্রদর্শনের ক্ষমতা মজেজার সংখ্যা আর আমার নবীজের মজজার সংখ্যায় পার্থক্য আছে না নাই কত পার্থক্য কবি বলেন স্নেহীয় সভ্য দা মেঁসা ইয়া দেবাই দা ধারি স্নেহ সভ্য দা মেঁসা ইয়া দেবাই দা ধারি আচে খোবাহামাদা গান্ধ

তো tanha dari কবি বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর নবী জয়নাবের চেহারা মুবারক দেখে মিশরের রমণীরা হাতের আঙ্গুল কেড়েbeleছে হাত কেড়েbeleছে মোটে মোটে তার পায়নি এত সুন্দর ছিল তার এত সুন্দর চেহারা ছিল তার হযরত ইউসুফ আলাইহিস সুন্দর ঈসা নবী ফু দিলে ভালো হয়ে যেত কুষ্ঠরোগী ভালো হয়ে যেত এমনি করে এমনি করে হযরতে موسی যখন হাত তুলতেন তখন দেখা যেত যে যখন হাত থেকে লাগবে নিয়ে আসতো এটা ছিল মুস্তানবীর মজুজা কবে বলে না আছে খুব হামাদার তুতান হাদারি সমস্ত নবী গেল্লা দিয়েছেন বটে সমস্ত নবীর মজুজা গুলো একদিকে দিলে আর আপনার একা মজুজা একদিকে দিলে

আদর করেন মায়া করেন দায়িত্ব বুধ থেকে থাকা লাগে তিনি যদিও আমাদের ছোট ভাই কিন্তু তার তিনি আমাদের মেহমান এই বিষয়টাকে মাথায় রাখতে হবে ঠিক কি না মেহমান না মেহমান এবং প্রতিদিন যারা প্রোগ্রাম করেন বেসিক্যালি কালকে এমন এক ঘটনা ঘটল এই বন্দায় মুর্শি রহমতুল্লাহ মাদার শরীফ মাহফিল আছে এখন দুইজন তিনজন বক্তা এক যে এক মাহফিল যে তিনবার তিন তিন দাওয়ার যে বক্তা একদিনে রাখে এটার যে কি কুফল তখন দেখা গেছে কি আমার পরে ওয়াশ করবে এক বক্তা যিনি দাওয়াত দুইটা মনে হয় উনি আসবেন আমি দুই ঘন্টা ওয়াশ করব দুই ঘন্টা পরে মাইক ছেড়ে ঘন্টার পরে করলাম ঘন্টা ঘন্টার পরে ঘন্টা এর কোনো খবর নাই মোনাজাত দিয়ে শেষ করে মাফ মোনাজাত দিয়ে শেষ করে দিছি রাস্তার মধ্যে দিয়েছি গাড়ি দিয়ে দৌড়তেছে দৌড়তাছে এখন মাপদিক কুসু মাঠে কুসু বাড়িতে কুসু গেছে কুসু আছে অবস্থা কি হইলো বলেন তো হয়ে এগেল এই জন্যই যারা শিক্ষক মানুষ আমরা আলোচনা করি আমাদেরকে খুব হিসাব করা লাগে রাত্রে ওয়াশ করলে দিনে আবার মাদ্রাসা করা লাগে কঠিন বিষয় তারপরে তো আমরা যেহেতু প্রতিষ্ঠান প্রধান একটু সুযোগ পাই একটু লেটে গেলেও বেজাল হয় না তারপরে তো ফাঁকি আগে থাকা উচিত ভাইস প্রিন্সিপাল সাহেব আগে যখন থাকতো আমার এখানে ছিল আমি একটু লেটে যাইতাম প্রিন্সিপাল ছিলেন আমাদের এখানে একটা প্রিন্সিপাল মাদ্রাসা দেখা মাদার ওটা প্রিন্সিপাল হ্যাঁ ওটার ভাইস প্রিন্সিপাল ছিলেন আমার ভাইস প্রিন্সিপাল এরপরে উনি ছিলেন উনি এখন প্রিন্সিপাল হয়েছেন তো যাই হোক এখন